السلام عليكم ورحمة الله وبركاته. فمن كان أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে সিয়াম নাও রাখতে পারে তো সে পরে রেখে নেবে। অসুখ দু প্রকারের, এক হচ্ছে স্থায়ী অসুখ বার্ধক্যজনিত কারণে, কিংবা এমন কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে যে কোনো ছাড়ছে না, আর অসুস্থ। আর যদি আর একটা হচ্ছে তার এমনি সাধারণ অসুখ, তো তাকে ওই মিষ্টি খাওয়ালে হবে না, তাকে পরে নিজে রোজা রেখে দিতে হবে। আর যদি স্থায়ী অসুখ হয় তাহলে মিষ্টিকে খাবার দিতে হবে, টাকা নয়। ফাই আল্লাহ তাআলা ফাই তাআম তুআম মিসকিন, আল্লাহ তাআলা মিসকিনকে খাবার দিতে বলেছেন। সুতরাং খাবার কিনে দেওয়াটাই ভালো, টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়াটাও সুন্নাত নয়। এবং আপনি এ ব্যাপারে কতটা খাবার কিনে দেবেন প্রতিদিনের জন্য, এ নিয়ে আলেমদের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। আমি যেটা বুঝেছি, যেটা ভালো মনে করেছি, সেটা হচ্ছে যে বর্তমানে 3 টাইম খাবার হিসাব করে আপনি একটা সামঞ্জস্য, আমি মনে করি যে আপনি যে যেমন খাবার অভ্যস্ত সেই খাবারটাই দিন, কারণ আপনার পরিবারের সে রোজা রাখছে। মিসকিনদেরকে আপনি তাদের অনুপাতে দিবেন, এটা আমার মনে হচ্ছে ভালো কাজ হবে না, কারণ আপনার পরিবর্তে সে সিয়াম পালন করছে। সুতরাং আপনার ক্যাটাগরির খাবার দেওয়ার সেটাই চেষ্টা করুন। যদিও আলেমদের মধ্যে অনেকেই বলেছেন যে গম দিয়ে দিবে, এ দিয়ে দিবে, এ দিয়ে দিবে, সেটা তখন কারণ অনুযায়ী ব্যাখ্যা হয়েছে। এখন অবস্থার পরিবর্তন ঘটেছে, আল্লাহ তাআলা তো আম আম রেখেছেন, সেখানে আপনি আপনার আপনি যে খাবার খান সেই মানের একটা সারাদিন হিসাব করে সেভাবে আপনি তাকে খাবার দিতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।